আমি বাড়ির মানুষদেরকে বলতেছিলাম যে আমার খুব ইচ্ছা করছে যে সানাই মাহবুবরে নিয়ে কথা বলি খুব ইচ্ছা করতেছিল বেশ কয়েকদিন যাব তার রিসেন্ট একটা ভিডিও আমি দেখছিলাম তো আমি নিজের এতদিন কন্ট্রোল করে রাখতেছিলাম জাস্ট কন্ট্রোল কেন কন্ট্রোল করতেছিলাম ভাই আমার বললে কি সমস্যা কারণ সানাই মাহবুবের সাথে আমার খুবই ভালো সম্পর্ক ভালো সম্পর্ক বলতে কি আমি কিন্তু সানাই মাহবুবকে আমার পেজে লাইভে নিয়ে আসছিলাম এটা অনেকেই হয়তো বা জানেন অনেকেই জানেন না তো সেক্ষেত্রে বলতেই পারি যে খুব ভালো সম্পর্ক তো একদিকে এই জন্য আমি আসলে বলতে পারতাছিলাম না তবে আজকে আমি কিছু কথা বলবো মহান তালার সেরা সৃষ্টি আমরা সো আমরা যখন এগুলোর উপরে হাত ঘুরাই এগুলা অন্যরকম করার চেষ্টা করি তখন দেখতে আসলেও বিশ্রী হয়ে যায় দানব দানব লাগে আজ পর্যন্ত বেশিরভাগই যারা দেখতে এমনিতেই সুন্দর যারা যখন তার ফেজের উপরে কাজ করায় প্লাস্টিক সার্জারি করায় বা যে কোনো ধরনের সার্জারি করায় আমি দেখেছি বেশিরভাগ অর্থেই খারাপ হয়ে যাচ্ছে বাংলাদেশের মেয়েদের কী রুচি সবার কথা বলতেছি না আমি কেউ কেউ দেখা যাচ্ছে যে ঠোঁটে সার্জারি করে ঠোঁট ফুলে ফেলতেছে যেটা দেখতে আমার কাছে ভাল লাগতেছে না আমার এখানে ব্যক্তিগত মতামত ভাই সানাই মাহবুব তার ভাই লাইফস্টাইল আমরা দেখেছি প্রথমে দেখতে খুবই সুন্দর ছিল এবং মাঝে তিনি চুয়াল্লিশ করে ফেলেছেন এরপরে তিনি ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী চলার চেষ্টা করেছেন এরপরে তিনি একজনকে বিয়ে করেছেন বিয়ে করার পরে তার সংসার টিকে নাই এবং তারপরে সে একটি বিজনেসের সাথে বা তিনি চেয়েছেন যে তাকে কেউ কাজ দেখ মিডিয়া কর্মী হিসেবে নিয়োগ দেখ উপস্থাপিকা হিসেবে নিয়োগ দেখ হয়তো বা এরকম কোনো কাজ দেখতে পান নাই তবে আমি দেখলাম যে তিনি জমি কেনা বাচা সংক্রান্ত মনে হয় কোনো জায়গার সাথে জড়িত আছে কোনো কোম্পানির সাথে জড়িত আছে তো লাস্ট যে ভিডিও আমি দেখলাম তিনি একটা জায়গায় ইন্টারভিউ দিয়েছেন আচ্ছা আমি একটা কথা বলি হ্যাঁ আমি আমার নিজেকে চাইলে ভালোভাবে উপস্থাপন করতে পারি আমি চাইলে নিজেকে অন্য ভাবে উপস্থাপন করতে পারি এখানে ইন্টেনশনটা কি ছিল আমি বুঝলাম না ক্যামেরা অ্যাঙ্গেলগুলো এমন ছিল কেন সব কি ক্যামেরাম্যানেরই দোষ নাকি সানাই মাহবুবেরও দোষ আছে আমি মানে ভাই বলতে পারেন যে ভাই আপনি ঘুরে ফিরে সানাই মাহবুব কেন কিছু বলতেছেন না এখনো পর্যন্ত ভাই এখনো পর্যন্ত আমি কন্ট্রোল করতেছি ঠিক আছে কন্ট্রোল কন্ট্রোল তো যাই হোক সো এইবার তাকে দেখে মনে হয়েছে একটা অস্বাভাবিক একটা বিষয় দেখা গেছে আমি জানি না তার আসলে কিছু হয়েছে কিনা বা সেটা এখন চুয়াল্লিশ আছে কি না ভাই এটা বলা উচিত হবে না আমি তবুও বলতেছি এবং চেহারা সুরতের একই অবস্থা করে ফেলেছেন সে যদি আমার ভিডিও দেখে আমি বলবো যে চেহারা শুরুতে একই অবস্থা করে ফেলেছিলেন ফেলেছেন কয়েকদিন আগেও তো আপনি ভালো ছিলেন হঠাৎ করে মানে এটা কি আসলেন এটা কীভাবে আসলেন আপনি একটা মিডিয়া ইন্টারভিউ দেওয়ার জন্য আপনি জানেন যে ক্যামেরা অ্যাঙ্গেলে আপনাকে কেমন দেখা যাবে আপনি যদি এখানে একটা শাড়ি পরে আসতেন তাহলে কিন্তু এতটা এরকম দেখা যাইতো না আপনাকে নিয়ে আবারও আলোচনা সমালোচনা হচ্ছে আসলে এগুলো সব কিছু থেকে যাবে আমি আপনি এক সময় চলে যাব বুঝায় লাভ নাই আমি জানি ভাই আমি এখনও বলতেছি কন্ট্রোল করে রাখতেছি ঠিক আছে আপনারা কিছু মতামত কমেন্ট বক্সে চাইলে লিখতে পারেন মনে হচ্ছে যে তিনি তার অনেক কিছুই ইয়া করার চেষ্টা করেছে পরিবর্তন করার চেষ্টা করেছে সো ভালো থাকবেন আমরা চাই সানাই বাপু। তিনি ভালোভাবে চলুক ভালো থাকুক কন্ট্রোল